দিনটা শুরু হয়েছিল আর পাঁচটা দিনের মতন। মাঝগঙ্গা দিয়ে বয়ে চলেছে ওই লঞ্চটি। মাঝিরা ব্যস্ত তাদের নৌকা নিয়ে। গঙ্গার ঘাটগুলোতে অন্যান্য দিনের মতো মানুষজন সকাল সকাল এসেছেন স্নান করতে। সবাই ব্যস্ত নিজের নিজের কাজে। এখন গঙ্গার জল নিম্নমুখী, ভাটা চলছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে মাঝিদের মধ্যে শুরু হয়ে গেল ব্যস্ততা। জোয়ার আসছে গঙ্গায়, চলতি ভাষায় বান আসছে। ভাটার টান কমছে, স্থির হয়ে আছে জল। মাঝিরা তাদের নৌকাগুলোকে এক জায়গায় নিয়ে এসে পরস্পরের সঙ্গে বেঁধে রাখছে। প্রমোদ তরীটি মাঝগঙ্গায় আশ্রয় নিয়েছে। এতক্ষণ এপার ওপার করে বেড়ানো লঞ্চটি নোঙর করে ফেলেছে। এখন সময়ের অপেক্ষা শুধু। গঙ্গার জল এখন ঊর্ধ্বমুখী, টান বাড়ছে জলের, এসে পড়েছে বান। কি ভয়ানক গতি! কিন্তু আসল দৃশ্যটা এখনো বাকি আছে, দেখতে থাকুন।